কৃষি বিজ্ঞান কেন্দ্র অনুকোটি জেলা এবং ফার্মার্স ক্লাবের উদ্যোগে শুক্রবার শ্রীরামপুরের বিবেকানন্দ টাউন হলে এলাকার কৃষকদের জন্য একটি বিতরণী উৎসবের আয়োজন করা হয়। মূলত এই দিন কৃষকদের মধ্যে আলু বীজ প্রদান করা হয়। শুক্রবার শ্রীরামপুর বিবেকানন্দ টাউন হলে কৃষি বিজ্ঞান কেন্দ্র অনুকোটি জেলা এবং ফার্মার্স ক্লাবের উদ্যোগে কৃষকদের মধ্যে আলু বীজ বিতরণ করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান দাস, অনুকোটি জেলা সভাপতি অমলেন্দু দাস, ডক্টর রতন দাস সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই দিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মূলত কৃষকদের জন্য আয়োজিত এই দিনের অনুষ্ঠানে 35 টন আলু বীজ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। এই দিন অনুষ্ঠানে উপস্থিত অনুকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজ অর্থাৎ 26 নভেম্বর সংবিধান দিবস। এই দিনের কৃষি বিজ্ঞান কেন্দ্র অনুকোটি জেলা এবং ফার্মার্স ক্লাবের এই বিশেষ আয়োজনকে তিনি ধন্যবাদ জানান। তাছাড়া তিনি বক্তব্য রাখতে গিয়ে কৃষকদের বর্তমান উন্নতি নিয়েও আলোচনা করেন। এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্র সন্তোল ও ফার্মার্স ক্লাবের উদ্যোগে। আজকে আমরা সবাই জানি আজকে সংবিধান দিবস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 11টার সময় সেটা সংবিধান মিল বসে নিয়ে আলোচনা হবে, বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জায়গাতে। এরকম একটা মহান দিনে আজকে কৃষকদের জন্য এই ক্লাবের উদ্যোগে যে ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, আমি এই ক্লাব কৃতজ্ঞ, যারা ক্লাবের প্রেসিডেন্ট এবং কোঅর্ডিনেটর আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে যারা এই প্রোগ্রামকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এই মহান কাজে, বিশেষ করে কৃষি, আমরা কৃষি নির্ভর কৃষির উপর নির্ভরশীল, আমাদের 80% লোক কৃষিজীবী। কৃষকদেরকে নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের মাননীয় মন্ত্রী, পাই টু পাই আলোচনা করে বলেছেন বর্তমান আমাদের যে পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন নয়, মানুষের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, ব্যবস্থার পরিবর্তন হয়েছে। টোটাল সুন্দর করে উনি বুঝিয়ে বলেছেন, এদিকে আমি যাচ্ছি না। আমাদের যিনি কৃষি ফার্মারের স্টেট প্রেসিডেন্ট, উনিও সুন্দর বিস্তারিত আলোচনা করেছেন। তার জন্য আজকে যারা এখানে আমাদেরকে দ্রুততম ব্যস্ততার মধ্যেও আমাদের মাননীয় মন্ত্রী আমাদের এই প্রোগ্রামে সময় দিয়েছেন এই প্রোগ্রামটাকে সফলমণ্ডিত করার জন্য, তার জন্য ওনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা এখানে এসছেন আপনাদের সময় নষ্ট করে আপনারা এই প্রোগ্রামকে সফলমণ্ডিত করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। বিভিন্ন সময় কৃষকরা ফসল চাষ করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। ফসলে বিভিন্ন রোগ দেখা দেয়, অনেক সময় ফসলে ফলন কম হয়, বিশেষ করে আলু চাষে ধসা রোগ দেখা দেয়। তাই সেই সমস্ত সমস্যা নিয়ে এদিন অনুষ্ঠানে ডক্টর রতন দাস আলোচনা করেন। তাছাড়া আগামী দিনে রাজ্যে চিপসের আলু চাষ করা হবে বলেও তিনি জানান। যাতে কৃষক বন্ধুরা যদি আমাদের সেন্টারে একবার আসে, যাতে সবকটা ডিপার্টমেন্টের আশীর মানে ছত্র ছায়া আপনারা পান, যেমন ভেটেরিনারি, হর্টিকালচার, ফিশারি, অ্যাগ্রোনমি, প্লান্ট প্রোটেকশন, মোটামুটি যা অ্যাগ্রিকালচার রিলেটেড আপনাদের সমস্যা আছে তা আমরা সুষ্ঠুভাবে যাতে নির্মূল করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখি। একটা দেখার বিষয় হলো যে আজকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, আইআরআই থেকে অনেক কষ্ট করে আপনাদের জন্য অনেক লেখালেখি করতে হয়েছে, সেজন্য 35 টন আলু বীজই আপনাদের জন্য জোগাড় করা হয়েছে। এখন আমার বক্তব্য হলো যে এই আলু বীজ নিয়ে করবেন কি? আমি অনেক কৃষক বন্ধুকে দেখেছি যারা কোথাও ফেলে দেন, না হলে কেউ খেয়ে নেন, কিন্তু এগুলো যদি খান আজকে হয়তো আপনারা ভুগবেন না, কিন্তু এর মধ্যে যা কেমিক্যাল দেওয়া আছে সেগুলো গিয়ে ফ্যাটে জমা হয়, ফ্যাটে জমা হওয়ার পরে আপনাদের চর্বিতে জমা হবে, যখন বৃদ্ধ বয়স হবে তখন ধীরে 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 আপনাদের বিভিন্ন অঙ্গে এগুলোর প্রতিক্রিয়া দেখা দেবে। কারণ আপনারা চিন্তা করুন কি খাবেন না খাবেন না,
প্রথমত যে যেগুলো আলু বীজ নেবেন আলু বীজের একটাই জিনিস হলো যেতে 40 গ্রামের নিচে থাকতে হয় 40 গ্রামের উপরের যেগুলো আলু বীজ আমরা লাগাই সেগুলো থেকে ভালো ফলন পাওয়া যায় না অনেকেই বলবে যে গাছে ফুল চলে আসছে এর একটা কারণ আছে সবকটা আলু বীজ যা এখানে আছে একদম 40 গ্রামের নিচে 50 গ্রামের উপরে কখনোই হবে না ওইভাবে ওগুলো বানানো হয় থাকে এক এক কিলো আলু বীজ লোকাল মার্কেটে 70 টাকা করে বিক্রি হচ্ছে এগুলো তৈরি করতে প্রায় 165 টাকা খরচ হয়েছে এক কিলো আমরা প্রত্যেকজনকে ফ্রি হ্যান্ড কস্ট দিয়ে দিচ্ছি দূরত্ব 45 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার লাগাবেন একটা গাছ থেকে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব 45 সেন্টিমিটার আর একটা লাইন একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কত 15 সেন্টিমিটার বেশি লাগালে আলু ফুটা হবে ফলন কম হবে কম যদি লাগান তাহলে আলু ছোট হবে ফলন কম হবে আলুগুলো ছোট হবে অনেকে কি করেন যে প্রচুর পরিমাণে ইউরিয়া দিয়ে দেন একদম যথেচ্ছ পরিমাণে ইউরিয়া উপর দিকে প্রচুর পরিমাণে ফলন হবে মানে পাতা আসবে কিন্তু কম পরিমাণে আলু ধরবে এগুলোর উপর আমরা পরবর্তীতে ট্রেনিং দেব প্রচুর পরিমাণে আলু চাষীরা আপনারা এসেছেন মোর দেন 70,000 মানুষ ফার্মারকে আমরা আলু বীজ দেব আছে ধসা রোগ লেগে গেছে আমি গ্যারান্টি দিয়ে বলছি বীজ যখন ভালো থাকে ধসা রোগ কম আসে আসবে কিন্তু কম আসবে যতগুলো বীজ আমরা এখানে দিয়েছি সবগুলো ট্রিটেড ধসা রোগ যদি নরমালি মনে করুন 100টা গাছে আসে এখানে দেখুন 40 থেকে 50টা গাছে বেশি ধসা রোগে আক্রান্ত হবে না এখন তো আপনারা বীজ পেয়ে গেলেন আমাদের কি প্ল্যান আছে আপনারা যারা আলু চাষে আছেন তাদের জন্য এখন এগুলো সব যা আলু তাগুলো লোকাল মার্কেটে বিক্রি করেন কত টাকা করে পান একটু বলবেন পার কিলো কেউ কত করে পান লোকাল মার্কেটে যখন আলু বিক্রি করেন কত 10 টাকা 12 টাকা তার বেশি তো পান না যেহেতু এগুলো আমরা নরমাল খাই এখন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা উদ্যোগ নিয়েছি যে আগামী দিনে চিপস যে বানানো হয় সেই আলুগুলোকে আমরা আমাদের এখানে রিসার্চ করব চিপস বানানো হয় যেমন কুফরি চিপস সোনা আছে কুফরি সুরিয়া আছে কুফরি চিপস সোনা 2 আছে অনেকগুলো ভ্যারাইটি আছে আমরা প্রথমে দেখব তো কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা রিসার্চ করে দেখব তো কোন ভ্যারাইটি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য শ্রেষ্ঠ আর যে ভ্যারাইটিকে আমরা শ্রেষ্ঠ পাব সেই ভ্যারাইটিকে আপনাদের হাতে এইভাবেই তুলে দেব এখন এইগুলো কি করবেন কি চিপস বানানো হয় সেগুলো কন্ট্রাক্ট ফার্মিং হয় সেগুলো ব্যবস্থা আমরা করে দেব আপনারা যেগুলো আলু চাষে আছেন আপনাদের পুরো এপিআর পুরো নাম আমাদের কাছে আছে সেই নামে হিসাবে আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে যে ভ্যারাইটিটা সবচেয়ে ভালো হবে চিপস বানানোর সেই ভ্যারাইটি আপনাদের কোম্পানির সঙ্গে টাই আপ করে আপনাদের দেওয়া যায় এখন কোম্পানির সঙ্গে টাই আপ করলে আপনাদের রেট 10 টাকা 12 টাকা একেবারেই হবে না সেটা 20-25 টাকা হবে ওয়েস্ট বেঙ্গলে যখন আমি ছিলাম দীর্ঘ 7.5 বছর সেই সময় তো হাজার হাজার হেক্টর আলু বীজ প্যাপসিকো করত প্যাপসিকো কোম্পানি কন্ট্রাক্ট চলে নিত তারা 24 টাকা 25 টাকা করে দিত যদি আপনারা 24 টাকা 25 টাকা 11 টাকা 12 টাকার মধ্যে পান আপনাদের আয় এখানেই দ্বিগুণ সেই রকমের চিন্তাধারা আমরা রেখেছি সময় লাগবে হয়তো বছর খানা সময় লাগবে ধৈর্য ধরতে হবে কিন্তু আরেকটা জিনিস কৃষি বিজ্ঞান কেন্দ্রে আচ্ছাদনে থাকুন আমরা অনেক সময় ভুলে যাচ্ছি এই কৃষক যদি সম্পর্কে থাকেন তাহলে মনে থাকে যে আচ্ছা এই কৃষক আলু চাষ করে কিছু একটা ঘোষণা করতে হবে ভারতবর্ষকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা সম্ভব একমাত্র কৃষকদের মাধ্যমে রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি হয়েছে কেননা রাজ্যে বিগত সরকারের আমলে কৃষকদের বার্ষিক গড় আয় ছিল 6000 টাকা কিন্তু বর্তমান সরকারের আমলে কৃষকদের আয় দাঁড়িয়েছে 12000 টাকার উপরে এই দিনই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভগবান দাস এই কথাগুলো তুলে ধরেন আমাদের রাজ্যে এক সময় আমি দেখেছি আজকে যখন আমি সকালবেলা আসি রাস্তার দুপাশে এত সুন্দর হলুদ হয়ে আসে ধান থেকে রাস্তার দুপাশে এত সুন্দর ধান আমি দেখছি আসার সময় কিন্তু আজকে দেখে 5 বছর আগে 6 বছর আগে আমরা কি দেখেছি যে সবুজ হয়ে থাকতো ঘাসে ওই পাশে ঘাস ওই পাশে ঘাস ধান চাষ হয় না সেখানে কেন ধান চাষ করে না সেখানে ধান চাষ করে না চাষিরা তার তার কোনো প্রফিট নেই লোকসান হচ্ছে সেখানে চাষ করে বীজ লাগিয়ে ধান কাটা সেটা তোলা তার যে খরচা আর তার যে মূল্য তার লোকসান হচ্ছে তো কেন সে ধান চাষ করবে এয়ারপোর্ট থেকে এই যে বাসটা আমি দেখতাম সেখানে পথেই থাকতো বছর পর বছর
ধান লাগাতো না, আজকে আমি দেখছি যে দুপাশে এত সুন্দর ধান হলুদ হয়ে পেকে আছে, একদম জলাই দেখে আমি পেকে আসি। আগে সেখানে ধান চাষ হতো না, সেখানে অনেক জায়গাতে হতো না, এয়ারপোর্টে ওই সমস্ত এলাকা। কেন আজকে এটা হচ্ছে? যে সরকার আজকে সিদ্ধান্ত নিচ্ছে, সরকার আজকে কৃষকের কথা মাথায় রেখেছে। আরে আমাদের এখানকার মানুষ সম্পূর্ণভাবে আমরা নির্ভরশীল অন্য রাজ্যের উপর। পাঞ্জাব থেকে চাল আসবে এফসিআই এর মাধ্যমে, হরিয়ানা থেকে আসবে, অন্যান্য রাজ্য থেকে চাল আসবে। আর সেই চাল আসার পর আমরা রেশন সংঘের মাধ্যমে কিংবা বাজার থেকে নিয়ে তারপরে আমাদের মানে ক্ষুধা নিবারণ করবো, এই তো আমাদের অবস্থা ছিল। কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ জমি রয়েছে, আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ কৃষক রয়েছে, তাহলে কেন এই অবস্থা? তো একদিকে জমি পতিত রেখে দিয়েছে, একদিকে কৃষককে মাঠ থেকে তুলে রাজপথে নিয়ে এসছে আন্দোলন করার জন্য, স্লোগান দেওয়ার জন্য, নির্বাচনে প্রচার করার জন্য। কৃষক কি করেছে? তা লাঙ্গল জল সমস্ত তুলে রেখে দিয়েছে বিদেশে, অন্তত বুকে দিতে পারত। আর দেশ আজকে স্বনির্ভর হতো, দেশের কৃষক আজকে স্বনির্ভর হতো। তাই খুব ইদানিং কালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি, ওনার যে দূরদর্শিতা, উনি যেটা ভেবেছেন যেহেতু ভারতবর্ষটা কৃষি প্রধান দেশ, সেখানে ফসল উৎপাদন করার মতো উর্বর জমি রয়েছে, কৃষক রয়েছে, তাহলে কেন আমার সেই মাটিকে কাজে লাগাবো না, কেন আমি সেই কৃষককে কাজে লাগাবো না? আর যদি সেই মাটি সেই কৃষককে যদি কাজে লাগানো যায়, তাহলে আর্থিকভাবে দেশকে স্বনির্ভর করা সম্ভব শুধুমাত্র কৃষকদের দিয়ে। সেই দিক চিন্তা করে খুব কম সময়ের মধ্যে আজকে আমাদের দেশ কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে, এবং গোটা দেশের সঙ্গে আমাদের এই রাজ্য ত্রিপুরা রাজ্য আজকে অনেক ডেভেলপ করে হয়ে গিয়েছে খুব কম সময়ের মধ্যে। 2018 সালে এ রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে। আপনারা যারা এখানে কৃষক ভাইরা রয়েছেন, আপনারা চিন্তা করে দেখবেন যে এত কম সময়ের মধ্যে আজকে এই জায়গাতে আমরা চলে এসেছি। তার একমাত্র কারণ হচ্ছে যে পলিসি ভালো হতে হবে, সঠিক হতে হবে। পর্যন্ত 19 ডিস্ট্রিক্টে শুধু পেচারতল ছাড়া, পেচারতল মন্ডল ছাড়া বাকি সব কটি গ্রামে আমাদের সংগঠন আছে। আমরা আমাদের সরকার আসার আগে মানুষের যে দুর্দশা ছিল, বিশেষ করে কৃষক সমাজের যে দুর্দশা ছিল, সেই দুর্দশার দিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছিলাম। অসংখ্য অসংখ্য এই জন্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে ওনাদের উদ্যোগে জুলাই মাসে, এই বছর জুলাই মাসে আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র অনুগুড়িতে কমপ্লিট সায়েন্টিস্ট যারা আছে, বিজ্ঞানীরা আছে, আমরা এখানে পেয়ে গেছি। স্যার আমাদের যিনি প্রধান অতিথি আছেন স্যারকে আমি এই সংবাদটুকু দিতে আমি জাস্ট একটু সময় নেব যে আমাদের এখানে 6 জন সায়েন্টিস্ট আছেন, 6 জন সায়েন্টিস্ট 6টা সাবজেক্টে বিশেষজ্ঞ, এবং ওনারা আপনাদের সরকারের যে বিভিন্ন কর্মযজ্ঞ আছে সেটাকে সুন্দরভাবে এখন চালিয়ে যাচ্ছেন, এবং ভারত সরকারের যে বিভিন্ন স্কিমগুলো আছে সেই স্কিমগুলো কিভাবে আমাদের অনুগুটি জেলার কৃষকদের লাভে আনা যায় সে উদ্দেশ্যে ওনারা কাজ করছেন স্যার। তো আমি আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের সমস্ত কর্মীবৃন্দ যারা আছেন ওনাদেরকেও এই নিরলস পরিশ্রমের অংশ এই প্রোগ্রামের অর্গানাইজ করার জন্য আমি ওনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাই।